আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু এবং ভয়ঙ্কর, বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এরপর জানিয়ে দেব বিশ্ব এখন মোড় নিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, বলছে পুতিন। এবং জানিয়ে দিব চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে। আরো জানিয়ে দিব জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় পাঁচ অস্ত্রধারী নিহত। এদিকে ইউক্রেনের পাশে দাঁড়ালো যেসব দেশ। এরপর জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রাশিয়ার শতাধিক সেনা। এবং জানিয়ে দেব সব থেকে আজকে সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, আমেরিকার উপগ্রহ ধ্বংসের মুখে, আমেরিকার উপগ্রহ ধ্বংসের হুমকি রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব ভারতের এক রাজ্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আরেক রাজ্যের দিকে ধেয়ে আসছে বিপর্যয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু এবং ভয়ঙ্কর, বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বুধবার সপ্তম দিনে পড়েছে। দ্বিতীয় দফায় এই হামলা ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টিভাবে এমনভাবে এই হামলা করছে, কিয়েভ ও অন্যান্য বড় শহরগুলিতে লড়াই তীব্র হচ্ছে। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তারা ইউক্রেনের নিরাপত্তা ব্যবহার করে সেই লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে। এবং রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন তুমুল যুদ্ধ শুরু করেছে এবং পাল্টা হামলায় ইউক্রেনেও বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মাঝে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু ও ধ্বংসাত্মক, এবং দাবি করেছেন রাশিয়া ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। লাভরভ বলেছেন যে রাশিয়া নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত, কিন্তু পশ্চিমারা তার ক্রীড়াবিদ, সাংবাদিক এবং সাংস্কৃতিক সেক্টরের প্রতিনিধিদের টার্গেট করবে বলে আশা করেননি। তবে যেভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে তাতে ক্ষিপ্ত হতে পারে পুতিন। আর যদি পুতিন ক্ষিপ্ত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে ইউক্রেন ধূলিসাৎ হবে এবং পশ্চিমা বাহিনী এতে ন্যস্ত হবে। পশ্চিমাদের পালাবার জায়গা পাবে না, খুঁজে পাবে না তাদের পথ। নিঃসন্দেহে ইউক্রেনে যেসব ঘাঁটি কম্বল গেড়েছিল পশ্চিমা বাহিনী এবং ইউক্রেন থেকে তাদের ঘাঁটি কম্বল এবং তাদের যে যুদ্ধ সরঞ্জাম, শক্তি সরঞ্জাম ছিল এবং টুকিটাকি যেসব ন্যাটো সেনা ছিল তা নিয়ে তারা অতি শীঘ্রই পুতিনের হুমকির মুখে পড়লে নিঃসন্দেহে পালিয়ে যাবে। দর্শক, আপনাদের কাছ থেকে একটু জানার বিষয় এবং জানার বিশেষ আগ্রহতা থেকে বলছি, পুতিন আসলেই ক্ষিপ্ত হবেন এবং ইউক্রেনের উপর পরমাণু হামলা চালাবেন কি চালাবেন না, এই বিষয়ে আপনার অভিমত কি তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। বিশ্ব এখন মোড় নিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোর রেড স্কোয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে বলেছেন বিশ্ব একটি টার্নিং পয়েন্ট, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে বলেও তিনি দাবি করেছেন। খবর এএফপির যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে পুতিন ভাষণে বলেছেন রাশিয়ার ভবিষ্যৎ ইউক্রেনে যুদ্ধরত তার সৈন্যদের উপর নির্ভরশীল। নাৎসিদের বিরুদ্ধে মস্কোর বিজয় উদযাপনের ঐতিহ্যবাহী সোভিয়েত শৈলীর ইভেন্টটি রাশিয়ার ইউক্রেনের আক্রমণের 15 মাস পরে নিরাপত্তা সংকটের মধ্যে সংঘটিত হয়েছে। রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রবীণ এবং সেনাদের অন্তর্ভুক্ত কুচকাওয়াজে পুতিন বলেন, আজ সভ্যতা আবার একটি সিদ্ধান্তমূলক মোড়কের দিকে, আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। তিনি রাশিয়াকে বিজয়ী করার কথা বলে জানিয়েছেন, রাশিয়ার জন্য, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, বিজয়ের জন্য হুররা। রাশিয়ান নেতাকর্ম ক্রমবর্ধমানভাবে ইউক্রেনে প্রচারণাকে একটি অস্তিত্বের সংঘাত হিসেবে চিত্রিত করে ফেলেছে বলেছেন। পশ্চিমারা ইউক্রেন সরকারকে সমর্থন করা বাড়িয়েছে। পুতিন মস্কোর ইউক্রেনের অভিযানে অংশ নেওয়া সৈন্যদের উদ্দেশ্যে বলেন, পুরো দেশ আপনাদের সঙ্গে আছে, আপনার যুদ্ধ প্রচেষ্টার চেয়ে গুরুত্বপূর্ণ এখন আর কিছুই নেই, দেশের নিরাপত্তা আজ আপনার উপর নির্ভরশীল, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং আমাদের জনগণ আন্দোলনের আপনাদের উপর নির্ভরশীল। এদের মধ্যে কয়েক শতাধিক
কর্তৃক সেনা রেড স্কোয়ার প্যারেডে উপস্থিত ছিলেন। পুতিন পশ্চিমা বিদেশী বিশ্ববাদী অতি অভিজাতদের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে দ্বন্দ্ব এবং অভ্যুত্থান বপনের অভিযোগ এনেছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য এবং এখানে নতুন কিছু নেই, আমাদের দেশের পতন এবং ধ্বংস অর্জন করাই তাদের লক্ষ্য। মস্কো এটি কাটিয়ে উঠবে বলে অঙ্গীকার করে পুতিন বলেন, তবে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করেছি, আমরা দোনবাসের জনগণকে রক্ষা করব, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া, ইউক্রেন যুদ্ধ কোন দিকে? ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে রাশিয়া। বিস্ফোরণের একদিন পর রাশিয়ান বাহিনী রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় অন্তত 11 জন নিহত এবং অন্তত 64 জন আহত হয়েছেন। ফলে প্রায় 8 মাস ধরে চলমান ইউক্রেনের যুদ্ধ নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার দুপুরে সেতুটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে সেতুর একটি অংশ ধসে পড়ে। বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের একদিন পর সেতুটি আংশিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাশিয়া 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে এরপরে ক্রেমলিন রাশিয়ার সাথে কৃষ্ণ সাগর দ্বীপকে একীভূত করে জলে ঘেরা দ্বীপের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হল একটি সেতু। এতে সড়কের পাশাপাশি রেল যোগাযোগ রয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটি রাশিয়ান সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেতুতে বিস্ফোরণের জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি একই সন্ত্রাসী কর্মকাণ্ড। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 5 অস্ত্রধারী নিহত। ভারত নেতৃত্ব জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় অন্তত 5 অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে ভারত পাকিস্তানের সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলের কাছে। ভারতীয় সংবাদ মাধ্যম জম্মু কাশ্মীরের কোপোয়ারা পুলিশ স্টেশনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কোপোয়ারা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর কাশ্মীর জেলার জোমাগড় এলাকায় যৌথ অভিযান শুরু করে স্থানীয় পুলিশ এবং ভারতের সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের এক পর্যায়ে অস্ত্রধারীদের পক্ষ থেকে সশস্ত্র হামলা চালানো হয় অভিযানরত নিরাপত্তা বাহিনীর ওপর, জবাবে যৌথহীনভাবেও গুলি চালায়। কোপোয়ারা পুলিশ জানিয়েছে, আজকের পাল্টা হামলা সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর শুরু করা পাল্টা অনুপ্রবেশ অভিযানের একটি অংশ। তারা এক টুইটে আরো জানিয়েছেন, এমন এনকাউন্টারের 5 বিদেশী সন্ত্রাসী নিহত হয়েছে এবং এলাকায় তল্লাশি করছে। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 5 অস্ত্রধারী নিহত। ভারত নেতৃত্ব জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় অন্তত 5 অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে ভারত পাকিস্তানের সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলের কাছে। ভারতীয় সংবাদ মাধ্যম জম্মু কাশ্মীরের কোপোয়ারা পুলিশ স্টেশনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কোপোয়ারা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর কাশ্মীর জেলার জোমাগড় এলাকায় যৌথ অভিযান শুরু করে স্থানীয় পুলিশ এবং ভারতের সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের এক পর্যায়ে অস্ত্রধারীদের পক্ষ থেকে সশস্ত্র হামলা চালানো হয় অভিযানরত নিরাপত্তা বাহিনীর ওপর, জবাবে যৌথহীনভাবেও গুলি চালায়। কোপোয়ারা পুলিশ জানিয়েছে, আজকের পাল্টা হামলা সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর শুরু করা পাল্টা অনুপ্রবেশ অভিযানের একটি অংশ। তারা এক টুইটে আরো জানিয়েছেন, এমন এনকাউন্টারের 5 বিদেশী সন্ত্রাসী নিহত হয়েছে এবং এলাকায় তল্লাশি করছে। ইউক্রেনের পাশে দাঁড়ালো যেসব দেশ। ব্রাসেলসের ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও লাটভিয়া। বৃহস্পতিবার ব্রাসেলসের ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের একথা জানান ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানিয়েছে, ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টি কাইকোনেন বলেছেন, শিগগিরই ফিনল্যান্ড একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী হেলসিঙ্কি কিয়েভকে সমর্থন অব্যাহত রাখবে। ইউক্রেনে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি উদ্বেগও প্রকাশ করেন। তিনি বলেন, আমি ভীত যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। সেই সঙ্গে কাইকোনেন জোর দিয়ে বলেন, ইউক্রেনে বর্তমান স্বাধীনতার জন্য লড়াই করছে। এ সময় ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রচেষ্টারও প্রশংসা।